Hi friends, welcome to my channel Study with Ishani. Aaj 26th May, current affairs er notun class e tomader shagoto. 10ta guruttopurno proshner sathe extra data provide korbo class ta prothom theke shesh porjonto dekho shuru korchi ajker class. আজকের ক্লাসে প্রথম প্রশ্ন সনি স্পোর্টস নেটওয়ার্কের টেনিস অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত হলেন কে নিযুক্ত হয়েছেন সানিয়া মির্জা অপশন এ সনি স্পোর্টস নেটওয়ার্ক টেনিস অ্যাম্বাসাডার হিসেবে সানিয়া মির্জাকে নিযুক্ত করেছে মির্জাকে নেটওয়ার্কে একজন বিশেষজ্ঞ প্যানেলিস্ট হিসেবে দেখা যাবে দুই নাম্বার প্রশ্ন কোন দেশকে 20টি ব্রডগেজ লোকোমোটিভ প্রদান করল ইন্ডিয়ান রেলওয়েজ এই প্রশ্নের উত্তর হচ্ছে বাংলাদেশ অপশন সি ভারত ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার লক্ষ্যে ভারতীয় রেলওয়ে বাংলাদেশকে 20টি ব্রডগেজ লোকোমোটিভ হস্তান্তর করেছে 2019 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরের সময় এই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তিন নম্বর প্রশ্ন তাইকোয়ান্দো ইন্ডিয়ার প্রেসিডেন্ট পদে নির্বাচিত হলেন কে নির্বাচিত হয়েছেন নামদেব শিরগাওনগার অপশন ডি মহারাষ্ট্রের নামদেব শিরগাওনগার তাইকোয়ান্দো ইন্ডিয়ার কার্যনির্বাহী কমিটির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন তাইকোয়ান্দোতে ব্ল্যাক বেল্টের অধিকারী শিরগাওকর মহারাষ্ট্র অলিম্পিক অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল চার নম্বর প্রশ্ন ইন্টারন্যাশনাল লেবার কনক্লেভের উদ্বোধন করেছেন কোন রাজ্যের মুখ্যমন্ত্রী এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন ডি কেরালা মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন 24শে মে রাজ্য পরিকল্পনা বোর্ডের সহযোগিতায় শ্রম বিভাগ দ্বারা আয়োজিত তিন দিনের আন্তর্জাতিক শ্রম সম্মেলনের উদ্বোধন করেছেন কেরালা সম্পর্কে জানব রাজধানী তিরুবনন্তপুরম মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন রাজ্যপাল আরিফ মোহাম্মদ খান প্রচলিত নৃত্য ওপান্না কথাকলি চাকিয়ার কুথু ওট্টাম থুল্লাল মোহিনী আট্টম চাতিট্টি নাথাকাম কাইকোট্টি কাল্লি থেইয়াম কোডি আট্টাম মুডিভেটু তুল্লাল তাপাত্রি কাল্লি কৃষ্ণানাট্টাম কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নাও কেরালার প্রথম ট্রান্সজেন্ডার আইনজীবী হয়েছেন পদ্মা লক্ষ্মী আইরুর গ্রামের নাম পরিবর্তন করে রাখা হয়েছে আইরুর কথাকলি গ্রাম 22-23 আর্থিক বর্ষে সবথেকে বেশি জিআই ট্যাগ পেয়েছে কেরালা ভারতের প্রথম সৌর বিদ্যুৎ চালিত ট্যুরিস্ট বোট লঞ্চ করা হয়েছে কেরালায় কেরালার কোচিতে ভারতের প্রথম ওয়াটার মেট্রো চালু হয়েছে প্রতিটি পুলিশ জেলাতে ড্রোন নজরদারি থাকা ভারতের প্রথম রাজ্য কেরালা পাঁচ নম্বর প্রশ্ন অ্যালকোহল জাতীয় প্রোডাক্টের গায়ে ওয়ার্নিং লেভেল দেওয়া বাধ্যতামূলক করল কোন দেশ আয়ারল্যান্ড অপশন বি রাজধানী ডাবলিন মুদ্রা ইউরো ছয় নম্বর প্রশ্ন 2023 স্কোয়াশ ওয়ার্ল্ড কাপ হোস্ট করবে কোন শহর চেন্নাই হোস্ট করবে অপশন বি ভারত 2023 সালে স্কোয়াশ বিশ্বকাপ আয়োজন করবে টুর্নামেন্টটি 13-17 জুন চেন্নাইতে অনুষ্ঠিত হবে সাত নম্বর প্রশ্ন শাসন আপলা দাড়ি নামে পোর্টাল লঞ্চ করলো কোন সরকার এই প্রশ্নের উত্তর হচ্ছে মহারাষ্ট্র অপশন ডি আচ্ছা এই শাসন আপলা দাড়ি কথাটার মানে হচ্ছে আপনার দোরগোড়ায় সরকার এই উদ্যোগের প্রাথমিক উদ্দেশ্য হলো এক জায়গা থেকেই নাগরিকদের সহজে সরকারি স্কিম এবং নথিগুলির পরিষেবা দেওয়া মহারাষ্ট্র সম্পর্কে জানব রাজধানী মুম্বাই মুখ্যমন্ত্রী একনাথ সিন্দে উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীস রাজ্যপাল রমেশ বাইশ প্রতিষ্ঠা দিবস পয়লা মে ন্যাশনাল পার্ক তাডোবা সঞ্জয় গান্ধী চান্দলি প্রচলিত নৃত্য তামাশা দাহিকালা লেজিম লাবণী কলি গাফা নাকাতা কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নাও মহারাষ্ট্রের মুম্বাইয়ে ভারতের প্রথম এসি ডবল ডেকার ইলেকট্রিক বাস চালু হয়েছে ভারতের সবথেকে দূষিত শহরের তালিকায় প্রথম স্থানে রয়েছে মহারাষ্ট্রের মুম্বাই মহারাষ্ট্রের ওসমানাবাদ জেলার নতুন নাম হয়েছে ধারাশিব এবং ঔরঙ্গাবাদ জেলার নতুন নাম হয়েছে সম্ভাজিনগর মহারাষ্ট্রের লাতুরে ডক্টর বাবাসাহেব আম্বেদকরের একটি 70 ফুট লম্বা মূর্তি উন্মোচন করা হয়েছে ভারতের প্রথম রাজ্য হিসেবে গুড গভর্নেন্স রেগুলেশনস অনুমোদন করেছে মহারাষ্ট্র আট নম্বর প্রশ্ন 2022-23 আর্থিক বছরে ভারতের পাবলিক সেক্টর ব্যাংকগুলি মোট কত কোটি টাকা লাভ করেছে 1,00,000 কোটি টাকা অপশন সি নয় নম্বর প্রশ্ন বিশ্ব থাইরয়েড সচেতনতা দিবস কবে পালন করা হয় এই প্রশ্নের উত্তর হচ্ছে 25শে মে অপশন ডি এই দিনটির লক্ষ্য হল থাইরয়েড গ্রন্থির সুস্থতা ও মানবদেহে এটির গুরুত্ব এবং সামগ্রিক সুস্থতা সম্পর্কে মানুষকে শিক্ষিত করা
শেষ প্রশ্ন 10 নম্বর বলার আগে তোমাদের বলবো, তোমরা যারা গতকালের কারেন্ট অ্যাফেয়ার্সে ক্লাস দেখে উঠতে পারোনি তাদের জন্য ওপরে কার্ডের লিঙ্ক দেওয়া আছে, তোমরা ক্লাস পেয়ে যাবে। 10 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম কোন রাজ্য মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারেন্টি স্কিমের জন্য ওয়েলফেয়ার ফান্ড লঞ্চ করলো? এই প্রশ্নের উত্তর হচ্ছে কেরালা, অপশন ডি। তো কেরালা সম্পর্কে ডিটেলস একটু আগেই বলেছি, এক্ষেত্রে আর বলছি না। তাহলে এই 10টা প্রশ্নই ছিল তোমাদের আজকের জন্য। এরপর আমরা দেখে নেব হোমওয়ার্কের প্রশ্ন, উত্তর, সঠিক উত্তরদাতার নাম। 25 মে হোমওয়ার্কের 3টে প্রশ্নের প্রথম প্রশ্ন, কর্ণাটকের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন কে? সিদ্ধারামাইয়া। দ্বিতীয় প্রশ্ন, ভারতের বৃহত্তম স্কাইওয়াক ব্রিজের উদ্বোধন করা হলো কোন রাজ্যে? তামিলনাড়ু। তৃতীয় প্রশ্ন, দ্য ইন্টারন্যাশনাল গ্ল্যামার প্রজেক্ট মিসেস ইন্ডিয়া 2023 প্রথম স্থান বিজয়ীর মুকুট কাকে দেওয়া হয়েছে? সনিকা লাহানে। এই 3টে প্রশ্ন ছিল হোমওয়ার্কের জন্য, যারা সঠিক উত্তর করেছো নামগুলো একবার দেখে নাও। এবার দেখে নাও কোশ্চেন অব দ্য ডে, 3টে কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন, ডেটা সিকিউরিটি কাউন্সিল অফ ইন্ডিয়া চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন কে? সেকেন্ড কোশ্চেন, কোন ব্যক্তি অখিল ভারতীয় নাট্য পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন? অ্যান্ড থার্ড কোশ্চেন, কোথায় থার্ড খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমসের উদ্বোধন করলেন নরেন্দ্র মোদি? 3টে প্রশ্নের সঠিক উত্তর কমেন্ট সেকশনে জানাবে। এখন আমরা দেখে নেব গতকালের কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক। 25 মে কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক। প্রথম প্রশ্ন, বিশ্বের বৃহত্তম গাড়ি রপ্তানিকারকের তকমা পেল কোন দেশ? চীন দেশ, অপশন বি। 2 নম্বর, বিশ্বে পুরুষদের জ্যাভলিন র্যাঙ্কিংয়ে প্রথম স্থানে আছেন কে? নীরাজ চোপড়া, অপশন এ। 3 নম্বর, ভারতের বাস্কেটবল ফেডারেশনের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন কে? ডক্টর কে গোবিন্দরাজ, অপশন বি। 4 নম্বর, ত্রিপুরার ট্যুরিজমের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে মনোনীত হয়েছেন কে? সৌরভ গাঙ্গুলি, অপশন এ। 5 নম্বর, কোথায় নতুন জনগণনা ভবনের উদ্বোধন করলেন অমিত শাহ? নিউ দিল্লি, অপশন ডি। 6 নম্বর, ভারতের প্রথম রাজ্য হিসেবে গুড গভর্নেন্স রেগুলেশনস অনুমোদন করলো কোন রাজ্য? মহারাষ্ট্র, অপশন সি। 7 নম্বর, ন্যাশনাল ওয়াটার অ্যাওয়ার্ড 2022 এ প্রথম স্থান অর্জন করলো কে? চণ্ডীগড়, অপশন এ। 8 নম্বর, দক্ষিণ কোরিয়াকে পরাজিত করে 13th সুদিনম্যান কাপ টাইটেল জিতলো কোন দেশ? চীন দেশ, অপশন বি। 9 নম্বর, বিশেষ শিশুদের জন্য নিরাময়া হেলথ ইন্স্যুরেন্স স্কিম লঞ্চ করলো কোন রাজ্য? অন্ধ্রপ্রদেশ, অপশন সি। 10 নম্বর, শেকো গ্র্যান্ড প্রিক্স 2023 জাপানে ভারতীয় লং জাম্পার শৈলী সিং কিসের মেডেল জিতলেন? ব্রোঞ্জ জিতেছেন, অপশন বি। 11 নম্বর, একই বছরে টেস্ট, ওডিআই, টি-20 এবং আইপিএলে সেঞ্চুরি করা প্রথম ভারতীয় ক্রিকেটারকে? শুভমান গিল, অপশন এ। 12 নম্বর, সম্প্রতি প্রয়াত শরৎবাবু কে ছিলেন? অভিনেতা, অপশন ডি। 13 নম্বর, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কোন নোটকে 1 অক্টোবর 2023 থেকে বাতিল করার ঘোষণা করেছে? 2000 টাকা, অপশন এ। 14 নম্বর, মাই লাইফ ইন ডিজাইন শিরোনামে বইটির লেখককে? গৌরী খান, অপশন এ। শেষ প্রশ্ন 15 নম্বর, বিশ্ব মৌমাছি দিবস কবে পালিত হয়? 20 মে, অপশন বি। ওকে, তাহলে বন্ধুরা এই ছিল আজকের ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। ক্লাস যদি ভালো লেগে থাকে, গ্রহণযোগ্য বলে মনে হয়, তাহলে একটা লাইক করে দিও। নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জয়েন হয়ে যেতে পারো, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ক্লাসে। ভালো থেকো, বাই।